নমস্কার, মুশকিল আসনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের আজকের বিষয়টা, জানেন তো, আমার বাচ্চাটা না এত প্রশ্ন করে, কথা বলতেই থাকে, জিজ্ঞেস করতেই থাকে। আমাদের আজকের বিষয়টা তাই, বাচ্চার প্রশ্নে বিরক্ত হবেন না। আজকাল বাচ্চাদের আমরা দেখি যে মতিগতি যেন অন্যরকম হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা বাবা মারা আমরা আশা করি যে বাচ্চারা সবসময় পড়াশুনো করবে এবং এমন হবে যাতে একেবারে আদর্শ, অর্থাৎ বড়দের সঙ্গে ভালো করে কথা বলবে, ছোটদের ভালোবাসবে, খেলাধুলোও করবে, সব কিছু একেবারে যেন ঘড়ির কাঁটার মতো চলবে। কিন্তু সেটা অনেক সময় হয়ে উঠছে না। এখনকার দিনে আমরা দেখছি যে বাচ্চাদের ডেভিয়েশন হচ্ছে, অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে। তাই আমাদের কাছে আসা বাবা মারা প্রায় বলতেই থাকেন যে দেখুন, এই সমস্যা, বাচ্চা সকালে উঠছে না সেটাও সমস্যা, বাচ্চা পড়তে বসছে না সেটাও সমস্যা, আর এই যে সমস্যাটার কথা আজকে বলছি, অর্থাৎ বাচ্চা বেশি কথা বলছে, বাচ্চা অনেক প্রশ্ন করছে। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় যখন বাচ্চাদের স্কুলের সামনে দিয়ে যখন যাই, তখন কিন্তু অনেক সময় দেখি যে একটা বাচ্চা ছেলে বা মেয়ে হয়তো ওই ক্লাস টু থ্রির বাবার বা মার হাত ধরে যাচ্ছে, অনর্গল প্রশ্ন করতে করতে যাচ্ছে। তাদের প্রশ্ন কিন্তু চারদিকের পৃথিবী সম্পর্কে, তাদের মন্তব্য বা তাদের যে জানার বিষয় সেগুলো এই চারপাশের নানা রকমের জিনিস, নানা রকমের মানুষজন, সেই সম্পর্কেই। তার মধ্যে ওই যে ওই লোকটা এই সে কী করছে এটাও যেমন আছে, তেমনি ওই ঘটনাটা কী হয়েছিল সেই সমস্যাটাও আছে। অনেক সময় সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে আমি লক্ষ্য করতে থাকি যে বাবা মারা, সবাইকার কথা বলছি না, অনেকের কথা বলছি, বাবা মারা কিন্তু বিরক্ত, বাবা মারা সেই প্রশ্নের উত্তর তো দিচ্ছেনই না, উল্টে তাকে থামতে বলছেন। এইবার আমাদের কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের দিনের বাচ্চাদের, আমাদের যুগের বাচ্চাদের যদি আমরা দেখি, তাহলে এরা অনেক বেশি কৌতূহলী, অর্থাৎ এদের ইনকুইজিটিভনেস যাকে বলি, সেটা আগেকার দিনের তুলনায় অনেক বেশি। তার অনেক কারণ আছে, কারণ এরা চারদিক থেকে অনেক বেশি আহরণ করার মতো জিনিস পাচ্ছে, অর্থাৎ চারদিকের পৃথিবীতে এদের অনেক বেশি অ্যাট্রাকশানের জিনিস আছে, সেটা টিভির থেকেই হোক, বাবা মার মোবাইল থেকেই হোক, অথবা আরও অন্য জায়গার থেকেই হোক। এবার এখনকার দিনে তাদের ওই কৌতূহলের উত্তর আমরা যদি না দিতে পারি বা না দিই, তাহলে কিন্তু আমরা আমাদের বাচ্চাগুলোকে হারিয়ে ফেলবো এই গোলকধাঁধার মধ্যে। আগেকার দিনের তুলনায় এখনকার দিনের বাচ্চাদের কৌতূহল, আগেকার দিনের এই প্রিন্ট মিডিয়া একমাত্র প্রায় সোর্স ছিল, অন্য কিছু ছিল না। এখনকার দিনের টিভির অ্যাড থেকে শুরু করে আরও অন্যরকম বন্ধু বান্ধবের কাছ থেকে পাওয়া ইনফরমেশান, সেগুলো অনেক বড় হয়ে উঠছে। আমরা যে খারাপ জিনিসটা ওদের করতে পারি সেটা হচ্ছে ওদের কথার উত্তর না দেয়া। আমরা যে খারাপ জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ওদের কৌতূহল নিবৃত্তি না করা। ওদের যে কৌতূহলটা সেটা যদি নষ্ট হয়ে যায়, ওদের চারপাশে যা ঘটছে সেই সম্পর্কে ওদের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে যদি আমরা কিছুটা অন্তত বুঝিয়ে দিতে না পারি, তাহলে কিন্তু ওরা আশ্রয় নেবে অন্য রকম ইনফরমেশানের, অর্থাৎ যেগুলো ডিস্টর্টেড ইনফরমেশান, অর্থাৎ ওদের কাছে যে খবরগুলো পৌঁছবে সেগুলো সঠিক নয়। বাবা মা হিসেবে, গার্জেন হিসেবে আমাদের সব থেকে বড়ো করার কাজ যেটা, সেটা হচ্ছে আমরা এই ডিস্টর্টেড ইনফরমেশানগুলো যেন বাচ্চারা না পায়, অন্তত প্রথম দিকে সেই চেষ্টাটা করতে পারি। এবং সেই চেষ্টাটা করাটা হচ্ছে আমাদের একটু সিনসিয়ারলি, একটু সময় দিয়ে ওদের কথাগুলো শোনা, এবং একেবারেই প্রলাপ বকার মতো না ভাবা, এবং সাধ্যমতো চেষ্টা করা উত্তর দেওয়ার। এমন বলতে হবে না যে সব উত্তরই আমি জানি, এমন করতে হবে না যে আমি সব কিছুর উত্তর দিচ্ছি। আমি বলতেও পারি যে এই উত্তরটা আমার ঠিক জানা নেই, আমি একটু খোঁজ নিয়ে জানাবো, বা আমি তোমাকে পরে বলছি বা পরে জানাচ্ছি, বা দেখো এটা নিয়ে আমাদের পরে হয়তো একটু আলোচনা করতে হবে। তবুও বাচ্চারা কিন্তু সেটা বোঝে।
এই যে চারদিকের জিনিসকে নির্বিচারে গ্রহণ করার প্রবণতা শিশুদের মধ্যে কিন্তু অনেক বেশি, ভালো মন্দ বোধ কিন্তু তাদের তখন তৈরি হয়নি। কাজেই এই যে উৎসগুলো, এই যে জিনিসগুলো তারা কোথা থেকে আসছে তারা কিন্তু ঠিক জানে না। বাচ্চাকে বলছি বই পড়ার অভ্যেস করতে। আমি নিজে বাড়িতে কখনো বই উল্টাই না। আমি আমার বাড়ির যে বড় যারা দাদু দিদা যারা আছেন তাদের সম্পর্কে আড়ালে খারাপ কথা বলছি, বাচ্চারা কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে শুনছে। কাজেই আমি আমার প্রতি বাচ্চাটা যে ভালো ব্যবহার করবে সেই রাস্তাটা কিন্তু তখনই বন্ধ করে ফেলছি। এই যে নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণ, যে লোভ, পড়াশুনো করতে না চাওয়া, মুখে মুখে তর্ক করা, মিথ্যে কথা বলার জায়গাগুলো যখন তৈরি হতে থাকে এই সমস্যা কিন্তু অনেক আগের থেকেই তৈরি হয়। আমরা যেটা বলছিলাম যে কৌতূহল নিবৃত্তি করতে গিয়ে কিন্তু অনেক সায়েন্সের আবিষ্কার হয়েছে, অনেক কিছু আমরা ভালো জিনিস জানতে পেরেছি। আমরা বাচ্চার মধ্যে সেই কৌতূহলটা কিন্তু জাগিয়ে রাখবো। অর্থাৎ জীবনে কৌতূহল খুঁজে নেওয়ার জায়গাটা যখন বন্ধ হয়ে যাবে, সামনে যেটাই আসবে বাচ্চাটা তখন সেটাই নিতে থাকবে, সে আর নিজে খোঁজার চেষ্টা করবে না। যে ভিডিও গেম, যে টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট সার্ভিস, এইগুলো কি হচ্ছে বাচ্চাদের আস্তে আস্তে কিন্তু ওই কৌতূহলী জায়গাটা, কৌতূহল হবার যে জায়গাটা কমিয়ে দিচ্ছে। সব কিছু তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে, তাদের মধ্যে যে ছোটো ছোটো আগ্রহগুলো আছে সেগুলো যদি আমরা জাগিয়ে রাখতে পারি এবং তাদের আত্মবিশ্বাসটা কিন্তু থাকবে, আত্মবিশ্বাসটা তৈরি হবে এবং দেখা যাবে যে সে কিন্তু অনেক কিছু করার জন্য নিজে চেষ্টা করছে, নিজের ক্ষমতা, নিজের শক্তি, নিজের সেলফ এস্টিম তার কিন্তু তৈরি হবে এবং তার অসামাজিক হয়ে পড়া এবং অন্য রকমের গণ্ডগোলে জড়িয়ে পড়ার সম্ভাবনাটা অনেক কমবে। এই প্রবলেম সলভিং আমরা যেটা বলি এবং ডিসিশন মেকিং, এই দুটো জিনিস অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং যে অসুবিধেগুলো যেগুলো জীবনের পরে আসবে, লাইফ স্কিল শেখানোর যে জায়গাটা, সেই জায়গাগুলো কিন্তু তৈরি হয় আমরা যখন কৌতূহলগুলো বাচ্চার সেগুলোর উত্তর দিই ছোটো ছোটো করে এবং বাচ্চাকে উৎসাহিত করি নতুন কিছু করার জন্যে। কাজেই আসুন আমরা এই চেষ্টাটা করি, আমাদের যে বাচ্চাগুলো যেগুলো অনেক প্রশ্ন করে তাদের একটু উৎসাহ নিয়ে প্রশ্নগুলোর একটু উত্তর দিই, দেখা যাবে তাতে তারা জীবনের পথে অনেক ভালোভাবে এগিয়ে যাবে, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারবে আত্মবিশ্বাসের সঙ্গে। আজ এই পর্যন্ত, নমস্কার। যদি ভালো লাগে আমাদের আলোচনা তাহলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। পরের সপ্তাহে আবার দেখা হবে।